কি থানার মধ্যে এফআইআর টেফআইআর কিছু করবি আমি না? আপাতত থানাতে এফআইআর করছি না, আপাতত আমি ডক্টরের প্রেসক্রিপশন করা আছে, ডক্টর ম্যাডামরা প্রেসক্রিপশন অনুযায়ী আমার আঘাত করছে যে তারা আমার সব কিছু এখানে মেনশন করে দিছে প্রেসক্রিপশনের মধ্যে। ইভেন তারা কইছে আমার অ্যাকচুয়ালি ইনজুরি হয়েছে, ঘাড়ে ইনজুরি হয়েছে, এখানে অনেক কিছু দেওয়া আছে টেস্ট, এখানে অনেক কিছু লেখাও আছে অ্যাকর্ডিং টু ডক্টর। তো আমি ওয়ার্ড মাস্টার জানানো হয়েছে, এছাড়া আমি কারোরে জানাইছি না, আমি আপনাদের মাধ্যমে একটা সুস্থ বিচার চাই। এভাবে একটা হসপিটালের ডিপার্টমেন্টের মধ্যে স্বাস্থ্য দপ্তরের একটা কর্মীরা এভাবে তাহলে আঘাত করতে পারে কি না পেশেন্টের স্বার্থে? যদি আমি কারোর রিকোয়েস্ট করি, তাহলে কাজ তো এটা পরিষ্কার করা, পেশেন্টের স্বার্থে রিকোয়েস্ট করে আমি আজকে আঘাত পেলাম। যিনি আপনার উপর আক্রমণ করেছে তার পরিচয়টা যদি আর একটু দেন। তাহলে হয়েছে এখানে সুইপিং ইনচার্জ, তাহলে নাম হয়েছে ইন্দ্রজিৎ শর্মা। তাহলে বারবারই কইতেছে যে তাহলে নাকি এই মানে তাদের কিছু অনেক বড় হাত আছে, আমি তাদের কিছু করতে পারতাম না, কারোর জানাই কিছু করতে পারতাম না, তাদের পিছনে অনেক লোক আছে, আমি কারে জানানো বা প্রশাসনিকভাবে কোনো কমপ্লেন করেও তাদের কোনো কিছু করতে পারতাম না। ইভেন তাহলে এমএস এর কথাও তোয়াক্কা করতো না, তাই না? চাইলে অনেক কিছু করতে পারবো, আমারে আমি যদি চুপ না হই তাহলে আমার অনেক কিছু করে দেব, এতটুকু ধমকি দেন আমার দিছে। আপাতত আপনাদের তরফ থেকে কি অ্যাকশন নেওয়া হয়েছে বা কি অ্যাকশন নেবেন? আপাতত কোনো অ্যাকশন নেওয়া হয়েছে না, জাস্ট জাস্ট ওয়ার্ড মাস্টার রুমে আমার ডাকা হয়েছে, ওয়ার্ড মাস্টার রুমে আমার এটি কোয়া হয়েছে কী হয়েছে আমি আমার বক্তব্য জানাইছি। ইভেন যে পেশেন্ট পার্টি যার সামনে ইনসিডেন্ট হয়েছে, এই পেশেন্ট পার্টি মানে ভিডিও রেকর্ডিং